বন্ধুরা, সবাইকে জানাই আমাদের এই সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলেই এর আগে অনেক ভিডিওতে আমরা আপনাদের জানিয়েছি কলিযুগের শেষ হয়ে যাওয়ার সাথে যেসব ঘটনাগুলি জড়িয়ে আছে তার কথা। তাদের মধ্যে পুরীর জগন্নাথ মন্দির অন্যতম, তার সাথে ভারতের বিভিন্ন মন্দির ও ওতপ্রোতভাবেই জড়িয়ে রয়েছে ভারতের বিখ্যাত শিব মন্দির কেদারনাথ ধাম ও বিষ্ণু মন্দির বদ্রীনাথ ধামের লুপ্ত হয়ে যাওয়ার ঘটনার কথাও সম্পূর্ণ জানানো হয়েছে এই চ্যানেলেই। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেই মন্দির সম্পর্কে বলতে চলেছি সেই সম্পর্কেও জানার পরে সত্যি আপনারা অবাক হবেন। হ্যাঁ বন্ধুরা, কারণ এই মন্দিরে বৈজ্ঞানিকরা তাদের রিসার্চ চালিয়েছিলেন। তারা সেই রিসার্চে জানতে পারেন এক অদ্ভুত ঘটনার কথা। তারা জেনেছিলেন যে ওই মন্দিরে থাকা শিবলিঙ্গের আকার নিজের থেকেই ক্রমশই বেড়ে চলেছে। আর এমনটা কেন হচ্ছে সেই উত্তর তো বৈজ্ঞানিকদের কাছেও নেই। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে আসলে এই শিবলিঙ্গের আকার কেন বাড়ছে এবং কেন এই শিবলিঙ্গটির আকার বৃদ্ধি নিয়ে মানুষেরা মনে করছেন যে এটি কলিযুগের অন্তের একটি সংকেত বা ইঙ্গিত। আর এটা কী এমন কলিযুগের শেষের সংকেত যা কিনা পাওয়া যাচ্ছে এই শিবলিঙ্গ থেকে? আপনারা দেখছেন সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেল। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা যারা এই চ্যানেলে নতুন, তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমাদের আরও সব অজানা সনাতন রহস্যকে সব থেকে আগে জানতে। চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে মন্দির সম্পর্কে বলবো সেই মন্দিরটির নাম হলো মাতঙ্গেশ্বর মন্দির। এই পবিত্র মন্দিরটি মধ্যপ্রদেশের খাজুরাহোতে অবস্থান করছে। এই মন্দিরটি অনেক প্রাচীন এবং এই মন্দিরটি 10ম শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে জানা যায়। কিন্তু এই মন্দিরে থাকা শিবলিঙ্গটি অনেক বেশি প্রাচীন এই মন্দিরের থেকেও। প্রাচীন তথ্য মতে এই পবিত্র শিবলিঙ্গটিকে মহাভারতের সময়কালের বলে মনে করা হয়েছে। এই মন্দিরের নাম মাতঙ্গেশ্বর, মহান মাতঙ্গ ঋষির নাম অনুসারে হয়েছিল এই মন্দিরটি। এই মন্দিরটি চন্দেলা রাজবংশের রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল 10ম শতাব্দীর কাছাকাছি একটি সময়ে। আর অন্যদিকে খাজুরাহো মন্দিরের ইতিহাস প্রায় 1000 বছর পুরনো বলে মনে করা হয়। এই শহরটি চন্ডেলা রাজবংশের রাজধানী ছিল একটি সময়ে। বন্ধুরা, ভগবান শিবের এই মাতঙ্গেশ্বর মন্দিরটি ভগবান শিবের পূজার একটি অনেক প্রাচীন রীতি অনুসারে এইখানে পূজিত হয়ে আসছেন। আর এই ভগবান শিবের মাতঙ্গেশ্বর মন্দিরটির সাথে অনেক রহস্য ও অনেক লীলা ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে। এই পবিত্র মাতঙ্গেশ্বর মন্দিরে কোটি কোটি ভক্ত বাবার আশীর্বাদ পাওয়ার জন্য অনেক দূর দূর থেকে বাবার এই মন্দিরে ছুটে আসেন। এমনটা মান্যতা আছে যে খাজুরাহোর এই পবিত্র স্থানেই ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এখানে বলা হয় কি এই মন্দিরে থাকা শিবলিঙ্গের আকার প্রতি বছর বেড়ে যায়। এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় 2.5 মিটার ও ব্যাস প্রায় 1 মিটার বলা হয়। এই মাতঙ্গেশ্বর শিবলিঙ্গের আকার প্রতি বছর পৃথিবীর ওপরে এবং পৃথিবীর নিচে ক্রমশই বেড়ে চলেছে। হ্যাঁ বন্ধুরা, প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এইখানে এই মন্দিরে পর্যটন বিভাগের কর্মীরা এসে এই মন্দিরে থাকা পবিত্র শিবলিঙ্গের পরিমাপ করে থাকেন, যেখানে তাদের পরিমাপ অনুসারে প্রতি বছরেই এই শিবলিঙ্গের আকার বৃদ্ধি পাচ্ছে। আসলে বন্ধুরা, আপনারা কি জানেন যে এই পবিত্র মন্দিরটি একটি অতীব চমৎকারী ও অদ্ভুত রত্নের ওপরে করা হয়েছে, অর্থাৎ দাঁড়িয়ে রয়েছে? হিন্দু মান্যতা অনুসারে এই পবিত্র মণিটি ভগবান শিব স্বয়ং নিজের হাতে সম্রাট যুধিষ্ঠিরকে দিয়েছিলেন, যা কিনা সমস্ত মনোকামনা পূরণ করত। তারপরে যখন যুধিষ্ঠির সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, তখন তিনি এই পবিত্র মণিটি মাতঙ্গ ঋষিকে দিয়ে গিয়েছিলেন। মাতঙ্গ ঋষির কাছ থেকে ওই মণিটি রাজা হর্ষবর্ধনের কাছে আসে। তিনি ওই মণিটিকে মাটির নিচে পুঁতে দিয়ে ওই মণির ওপর এই পবিত্র মাতঙ্গেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন, যেই পবিত্র মণিটি আজও এই শিবলিঙ্গের নিচে রয়েছে। এই শিবলিঙ্গটি নিয়ে এই বলা হয়েছে যে এই লিঙ্গটির নিচে পাতাল লোকে এবং ওপরে স্বর্গলোকের দিকে বেড়েই চলেছে ক্রমাগত।
আর যখন এটি পাতাল লোকে পৌঁছে যাবে তখন কলিযুগের বিনাশ হয়ে যাবে আর সমস্ত সৃষ্টি আবার নতুন করে পুনরায় সৃষ্টি হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই শিবলিঙ্গের বৃদ্ধি এবং কলিযুগের ধ্বংস নিয়ে আপনাদের কি মতামত তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। সবাই অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর ভগবান শিবকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আরও পাঁচজনের জানার জন্য। নতুন বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও সব অজানা সনাতন রহস্যকে সব থেকে আগে জানতে। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।